পাঁচমিশালি গল্প চ্যানেলে আবার সকলকে আমি মৌমিতা স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা আমাদের গল্প শুনছেন এবং আপনাদের ভালো লাগছে। ইতিমধ্যেই আমরা একজন বিজয়ীর নাম এই চ্যানেলে ঘোষণা করেছি এবং আরও অনেক গল্প আমরা পাচ্ছি, যে গল্প আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসব। এখনও যারা গল্প লিখে উঠতে পারেননি তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আর দেরি না করে অবশ্যই কাগজ কলম নিয়ে লিখে ফেলুন একটি গল্প এবং পাঠিয়ে দিন পাঁচমিশালিগল্প@gmail.com এই ইমেল আইডিতে। ইমেলে আপনার পোস্টাল অ্যাড্রেস ও ছবি পাঠাতে ভুলবেন না যেন। মাসের শেষে যে গল্পটি শ্রোতাদের বিচারে সবচেয়ে বেশি লাইক শেয়ার ও কমেন্ট এনে সেরা নির্বাচিত হবে, সেই গল্পের লেখক বা লেখিকা পেয়ে যাবেন পাঁচমিশালি গল্পের তরফ থেকে সুন্দর উপহার। হ্যাঁ, আরও একটা কথা, খুব শীঘ্রই আমরা ওই বিজয়ী লেখিকার ইন্টারভিউ আপনাদের সামনে নিয়ে আসব। তাহলে আর দেরি নয়, আপনারা শুরু করুন আপনাদের গল্প লেখা এবং আমি শুরু করি আমার গল্প শোনানো। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ওস্তাদে ওস্তাদে। অনেক পুরনো গল্প, বহুদিন আগের কোনো এক সন্দেশ পত্রিকায় গল্পটি বেরিয়েছিল এবং প্রায় ভুলে যাওয়া গল্প। আমরা সাধারণত ওনার রচনাবলীতে এটা সেভাবে দেখতে পাইনি, কিশোর অমনিবাসগুলোতে পেয়েছি। সেই ওস্তাদে ওস্তাদে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সুন্দর গল্পটি আজকে আমি আপনাদের শোনাব। দারুণ গরমে বিখ্যাত বৈজ্ঞানিক ব্রজেশ্বর গড়গড়ির ঘুম ভাঙল। ঘরে ইলেকট্রিক পাখা ঘুরছিল, সেটা কখন থেমে গেছে। একটা পাঁচ পাওয়ারের নীল বেডসাইড ল্যাম্প জ্বলে, সেটাও নিভে গেছে। বাইরের জানলায় গুমোট মেঘে ঢাকা থমথমে ভাদ্রের আকাশ, চারিদিকে নিরেট অন্ধকার। ঘরের ভেতর যেন সারি সারি কষ্টি পাথরের দেওয়াল তুলে দিয়েছে কেউ। তার মানে আজও ইলেকট্রিক ফেল করেছে? প্রায় এই কাণ্ড হচ্ছে আজকাল, জ্বালাতন করে মারলো দেখছি। তবু দেখা যাক একবার, বিছানা ছেড়ে উঠতে গেলেন বজেশ্বর বাবু। তখন কে যেন কর্কশ খসখসে গলায় বললেন, বিছানা থেকে নামবেন না, যেমন আছেন তেমনই থাকুন। বজেশ্বর বুঝলেন অন্ধকারে যদিও তিনি কাউকে দেখতে পাচ্ছেন না, কিন্তু ঘরে আরেকজন কেউ আছে যে তাকে দেখছে এবং লক্ষ্য করছে। সে যে কে হতে পারে চালাক গড়গড়ির একটুও বুঝতে দেরি হলো না। তবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন, মাঝরাতে আমার ঘরে ঢুকে আলো ভালো নিভিয়ে ভূতের মতন বসে রয়েছেন, কে আপনি? উত্তর এলো, আমি ভূত। তা ভূত? তা গরম টরম লাগছে না আপনার? আলো না হয় নাই বা জানলেন, কিন্তু পাখাটা খুলতে আপত্তি আছে কি? আপত্তি ছিল না, কিন্তু নিচের মেন সুইচ অফ করে দিয়েছি। ভালোই করেছেন, গড়গড়ি বিরক্ত হলো মনে মনে। তাহলে গরমে আর ঘামে হালুয়া হন বসে বসে? বেশিক্ষণ বসতে আসিনি, একটু দরকার আছে আপনাদের সঙ্গে, সেটা মিটলেই চলে যাব। কি ঘাড় মটকাতে চান নাকি? গড়গড়ি গম্ভীর হয়ে গেলেন, ওতে সুবিধা হবে না, আমার বয়স হয়েছে বটে, কিন্তু ছেলে বলায় মশাই জাপানি ওস্তাদের কাছে জুজুৎসু শিখেছিলাম, তার একটাও প্যাঁচ আমি ভুলিনি। ওসব চালাকির চেষ্টা মোটেও করবেন না আমার সঙ্গে। আর যদি ভেংচি টেংচি কেটে ভয় দেখাতে চান, তাহলে বাবু আগে আলোটা জ্বালুন, নইলে ওই আপনার চাঁদ মুখ দেখবো কী করে? অন্ধকারে আপনার ভ্যাংচানি শ্রে ভাজে খরচ হয়ে যাবে। ভূত জবাব দিলে না, ঘর ঘর ঘুম ঘুম করে খানিকটা কাশলো। কীরকম বিচ্ছিরি করে কাশলেন আপনি, ও হুপিং কাশি হয়েছে নাকি আপনার? কি বকছেন পাগলের মতো, ভূত বিরক্ত হলো, আপনি না একজন সায়েন্টিস্ট? বুড়ো বয়সে কারোর হুপিং কাপ হয়? ভূতের খবর কি করে জানবো মশাই? ওফ, কোচার খুঁটে হাওয়া খেতে খেতে গড়গড়ি বললেন, কখনো তো রিসার্চ করবার সুযোগ পাইনি, আপনি হচ্ছেন আমার জীবনের প্রথম ভূত। অবশ্যই আমার এক ভাইপো ছিল, তার নাম ছিল ভূত, ছেলেবেলায় গায়ে কালিঝুলি মেখে বস থাকতো বলে আমি তাকে ডাকতাম ভূত। কিন্তু এখন সে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে, লোকে বলে কমলাক্ষ বাবু, ভূত কিংবা ভূত নামে তাকে যদি আপনি ডাকেন না, সে রেগে গিয়ে আপনাকে জেল দিয়ে দিতে পারে। শুনে ভূত একটা হাই তুলল। ও
আপনার সেই কমলাক্ষকে আমি ভূত বা ভূত কোনো নামেই ডাকতে চাই না, ডাকবার কোনো দরকারই দেখছি না। আমি আপনার কাছেই এসেছি। না, আমার কাছে এসেছেন তো সুইচ ফুইচ বন্ধ করে দিয়ে অন্ধকারে এই হুতুমথুমার মতন বসে রয়েছেন কেন? কি বলতে চান চটপট বলে ফেলুন, আপনারা নয় রাত্রিরে চড়ে বেড়ান। কিন্তু আমাদের যেটা ঘুমোবার টাইম সে কথা ভুলে যাবেন না, কথাবার্তা শেষ করে তাড়াতাড়ি উঠে পড়ুন, কাল সকালে আবার আমাকে গোটা কয়েক শক্ত শক্ত অঙ্ক কষতে হবে। উত্তরে ভূত আবার ঘুম ঘুম করে কাশল। এহে, এই কাশি তো আপনার ভালো নয়, ক্রনিক বলে মনে হচ্ছে। ভালো ডাক্তার দেখান মজাই, শেষকালে আবার একটা টিবি ফিবি না হয়ে যেতে পারে। দেখুন, ওসব অলক্ষণা কথা বলে কুডাক ডাকবেন না, শুনলে বুক কেঁপে ওঠে। টিবি আমার হবে কেন? আমার শত্রুরের হোক, তা হোক। কিন্তু আপনার শত্রুর কে? ভূতের রোজা বুঝি? শুধু ভূতের রোজা কেন, অনেকেই আছে, এর মধ্যে আপনিও একজন। আমি? গড়গড়ি মশাই একটা খাবি খেলেন। আমাকে আবার টানছেন কেন এর ভেতর? আমি তো মশাই ভূত সম্পর্কে কোনোদিন কোনো কমেন্ট টমেন্ট করিনি, ভূত বিশেষ মানি টানি না বটে, কিন্তু চিরকাল তাদের সমীহ করে রাখি। বকবকানি রাখুন, এবার কাজের কথা হোক। হোক হোক, কিন্তু বেশি দেরি করবেন না, আমার একটু ঘুমানো দরকার কি না। শুনুন, আপনি কালকের খবরের কাগজে একটি প্রবন্ধ লিখেছেন, তাতে জানিয়েছেন বাড়িতে আপনি একা থাকেন, সদর বন্ধ করেন না, আলমারির চাবি খুলে রাখেন এবং সেই আলমারিতে নগদ 10,000 টাকা রেখে দিয়েছেন, সত্যি কি না? কানের কাছে একটা মশা অন্ধকারে পিনপিন করে উঠছিল, সেটাকে মারবার চেষ্টায় করগড়ি দুহাতে ব্যর্থ তালি বাজালেন। তারপর বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। সেই প্রবন্ধে আপনি আরও লিখেছেন, ভারতবর্ষে এমন কোনো চোর নেই যে আপনার আলমারি থেকে সেই টাকা চুরি করতে পারে, কারণ আপনার ঘুম খুব পাতলা, নেংটি দূরের পায়ের আওয়াজে পর্যন্ত আপনি জেগে উঠতে পারেন, আপনার বালিশের নিচে দুটো টোটা ভরা রিভলভার থাকে আর আপনি দু হাতে গুলি চালাতে পারেন। এক কথায়, আপনি সারা দেশের চোরকে চ্যালেঞ্জ করেছেন, তাদের ইন্টেলিজেন্সকে ঠাট্টা করেছেন, করেছেন কি না? ভূতের গলা খুব কঠোর বলে মনে হলো। আগে তাও করেছি, এবার গড়গড়ি হাই তুললেন, মুখের কাছে তুড়ি দিলেন একটা। প্রবন্ধের শেষে আপনি বলেছেন, যদি কোনো চোর আলমারি থেকে সেই টাকা গায়েব করতে পারে, তাহলে বেলা 3টের সময় আপনি গড়ের মাঠে গিয়ে গুনে গুনে 61টা ডিগবাজি খাবেন। আপনাকে সেই যোগ আমি দিতে এসেছি, মানে আমি ভূত আবার ঘঙর ঘঙর করে কাশতে লাগলো। না মশাই, আপনার কাশিটা আদৌ ভালো ঠেকছে না, আমার টেবিলে বাসকের সিরাপ আছে, অনুমতি করেন তো উঠে এক ডোজ খাইয়ে দিই আপনাকে? থামুন, সিরাপে আমার দরকার নেই, ভূত ধমকে বলল, যেখানে আছেন সেখানেই চুপ করে বসে থাকুন, বসে থাকুন। আর শুনুন, কালকেই তাহলে গড়ের মাঠে ডিগবাজি খাওয়ার জন্য রেডি হন। আপনার মতন একটা বেটে ভুড়ো লোক হাফ প্যান্ট পরে ডিগবাজি খাচ্ছে, এটা দেখতে আমার খুবই ভালো লাগবে। অবশ্যই দর্শকদের ভেতর আপনি আমায় চিনতে পারবেন না, তার মানে আমার 10,000 টাকা এখন আপনার পকেটে নির্ঘাত, আর আমার রিভলভার দুটো আমার দু হাতে আপনার দিকেই তাক করে রয়েছি। কিন্তু ভূত বেশিক্ষণ হাসতে পারলো না, আবার ঘুম ঘুম করে কেশে ফেললো। উফ, আপনার কাশিটা তো সারাপ, ভূত রেগে বললে, কাশির কথা ফের বলবেন তো আমি ধরাম করে একটা গুলি ছুঁড়ে দেবো। কী বলবার, ছুটতে জানেন তো, শেষে গুলিও লাগবে না, আপনিও খামোখা গুঁতো গাঁতা খাবেন। স্টপ, আমি রিভলভার ছুটতে জানি না। উহু, আপনার কাশি? না মশাই, আমি উইথড্র করছি, মানে কথা হলো আপনি তাহলে ভূত নন। না, গড়গড়ি উদাস্বরে বললেন, ভারী নিরাশ হলো, অনেক দিন ধরেই ভূতের সঙ্গে আলাপ করার ইচ্ছা ছিল আমার, কিন্তু দেখছি বরাতটাই খারাপ। তাহলে আপনি কে? আমি? বাবা, আপনি যেরকম কাশছেন আপনাকে কাশিবাবু বলা যেতে পারে। শাট আপ, আইছে, ভূত চটে বলল, বেশি জাঠামো করবেন না, আমি কে জানেন? এডওয়ার্ড হরিপদ মোল্লা। হ্যাঁ, আপনি তবে সেই বিখ্যাত? হ্যাঁ, সেই বিখ্যাত এডওয়ার্ড হরিপদ মোল্লা,
যাকে লোকে সংক্ষেপে এডো হরি বলে থাকে, পাকিস্তানে যে হরি মোল্লা। গত ছয় মাসে আমি দিল্লি, কলকাতা, বোম্বাই, মাদ্রাস, ঢাকা, করাচি, রাওলপিন্ডি এখুনে 72টা চুরি করেছি। ভারত পাকিস্তানের সব পুলিশকে আমি স্রেফ ঘোল খাইয়ে দিয়েছি। কী সৌভাগ্য, কী সৌভাগ্য! গড়গড়ি বিনয় গলে গেলেন। আমি ভাবতেই পারিনি যে আমার এই গরিবের কুড়েতে আপনার মতন মহাজনের পায়ের ধুলো পড়বে। এখন কী দিয়ে আপনাকে আপ্যায়ন করি বলুন তো? আমার এই ঘরেই ল্যাম্প আছে, আপনাকে এক পেয়ালা কফি করে দেবো কি? ভাড়ারের ফ্রিজিডিয়ারে শের দুই কড়াপাকে সন্দেশ আছে, তাই কি এনে দেবো এক প্লেট? কিচ্ছু করতে হবে না আপনাকে, এডোহরি বললে। রাত দেড়টায় কফি খাওয়ার মতন বাজে অভ্যেস আমার নেই, আর কড়াপাকে সন্দেশের কথা যদি বলেন, আপনি ভদ্রতা করবার আগেই ফ্রিজিডিয়ার খুলে সেগুলো আমি চেখে এসেছি। বেড়ে সন্দেশগুলো, তবে সবটা খাইনি, আপনার জন্য দেড়খানা আমি রেখে দিয়েছি। হ্যাঁ, কি মহাশয় লোক আপনি, কি স্বার্থত্যাগ তা বলতে পারেন! আমি বিবেচনা করেই কাজ করি। আপনার আলমারিতেও একখানা দু টাকার নোট রয়েছে দেখতে পাবেন, কালকের বাজার খরচা। সকালে উঠেই লোকের কাছে ধার করতে বেরোবেন এ আমার মোটেই পছন্দ নয়। অভিভূত হয়ে গড়গড়ি বললেন, কি বিবেচনা! সত্যি বলছি, আপনার মতো এমন বিবেকবান, এমন চরিত্রবান চোর আমি কখনো দেখিনি কাশিবাবু। শাট আপ, এডোহরি চেঁচিয়ে বলল, আমার নাম খারাপ করবেন না, আমি কাশিবাবু নই। তবে কি গয়াবাবু? ও না না না, সরি সরি, আপনি হচ্ছেন এডওয়ার্ড হরিপদ পাল্লা। পাল্লা নয়, মোল্লা, সরি মোল্লা, মোল্লা। জানেন, মোল্লা শুনেই না আমার মোল্লা চকের দইয়ের কথা মনে পড়ে। বেড়ে জিনিস, খেয়েছেন কখনো? না, খাইনি, এডোহরি একটু উৎসাহিত হলেন। আছে নাকি আপনার ফ্রিজিডিয়ারে? কই দেখিনি তো, কয়েকটা চিংড়ি মাছ আর মূলো ফুলো কী সব দেখলাম, কিন্তু দই তো? দই নেই, থাকলেও আপনাকে খেতে বারণ করতুম। আপনার যা কাশির ধাত, রাতে দই খাওয়া আদৌ ঠিক নয়। থামুন, বারবার কাশি কাশি বলবেন না, ওতে আমার মেজাজ খারাপ হয়ে যায়। শুনুন, আপনাকে আমি বলতে চাই যে এইবারে আমি পাশের এই জানলাটি দিয়ে চলে যাব। আপনার 10,000 টাকার জন্য ধন্যবাদ, রিভলভার দুটো আমি রাখলুম, আমার কাজে লাগবে। ভালো কথা, কাল তিনটের সময় গড়ের মাঠে যাচ্ছেন তো? যেতেই হবে, উপায় নেই তো। গড়গড়ি একটি দীর্ঘশ্বাস ফেললেন। আমি ভেবেছিলাম ছিচকে চোরদের নিয়ে একটু রগড় করব, কিন্তু স্বয়ং চোর সম্রাট আপনি এসে পড়বেন, সেটা বুঝলে কি আর ওসব ধাস্তামো করতে যাই। তাই দয়া করে একটা উপকার যদি আপনি করেন। কি উপকার? এডোহরি প্রসন্ন হয়ে জিজ্ঞাসা করলেন। আপনি আমার মোটা গদিওয়ালা ডেক চেয়ারটাতেই বসে আছেন তো? নিশ্চয়ই, খুব ভালো চেয়ার মশাই, বসে যা আরাম, নেহাত পেল্লাই বড়, নইলে কাঁধে করেই এটাও নিয়ে যেতাম। কি ধন্যবাদ! তা একটা কাজ করবেন, চেয়ারের পাশেই টিপয়ের ওপর একটা টেলিফোন আছে, মানে টিপয় শুদ্ধ ফোনটা যদি এগিয়ে দিতে পারেন, তাহলে আমি লালবাজারে একটা খবর দিতুম। লালবাজার কেন? বারে তারা তো আপনাকে অনেক দিন ধরে খুঁজছে কি না, একবার দেখতে পেলে ভারী খুশি হতো, তাই নাকি? একসঙ্গে হাসলেন এবং কাশলেন এডওয়ার্ড হরিপদ মোল্লা। তাদের খুশি করতে আমার মোটেই ইচ্ছে নেই, বুঝলেন না? আর সারাদিন চোর টোর ধরে বেচারারা এখন ঘুমোচ্ছে, এত রাতে আর তাদের কাঁচা ঘুম ভাঙিয়ে কী লাভ? তাছাড়া টেলিফোনের লাইনটাও আমি কেটে রেখেছি। কেটেছেন নাকি? তাহলে আর কি হবে, ভাড়ারের কাবাডে আর একটা লুকোনো ফোন আছে, সেইটা দিয়ে একটা রিং করি, আর নিচের সুইচ, মেন সুইচটাও খুলে দিয়ে আসি। হ্যাঁ, ভাড়ারের কাবাডে ফোন আছে? এডওয়ার্ড হরিপদ মোল্লা লাফিয়ে উঠতে গেলেন এবং পরক্ষণে দারুণ একটা চিৎকার ছাড়লেন, এ কি! এবার ব্রজেশ্বর গড়গড়ি গোফে তা দিলেন, বললেন, ও কিছু না, চেয়ারটাকে আপনি পছন্দ করেছেন, চেয়ারটারও খুব পছন্দ হয়েছে আপনাকে, ঘাড়ে আপনি বসে পড়বার সঙ্গে সঙ্গে দুপাশ থেকে দুটো লোহার হাতল এসে বেড়ির মতন আপনার কোমর আটকে ধরেছে, সকালে কামার না এলে ও আর খোলা যাবে না। হ্যাঁ, আগে এসব নিয়েই তো আমার বৈজ্ঞানিক গবেষণা, ওই চেয়ারটা যে আমি স্পেশালি আপনার জন্যই তৈরি করেছি মোল্লাবাবু। আমার জন্য? বাইরের মেঘের ফাঁক দিয়ে চাঁদ উঠেছিল,
তার আলো পড়েছিল ঘরে। সেই আলোয় এডোহরির ঝিঙের মতন মুখখানা দেখতে পেলেন গড়গড়ি। এডোহরি খাবি খেয়ে আবার বললেন, আমার জন্য কি করা যায় বলুন। লালবাজার কিছুতেই আপনাকে কায়দা করতে না পেরে আমার শরণ নিয়েছিল। শান্তিপ্রিয় নাগরিকদের কর্তব্য হিসেবে আমি মাঝে মাঝে তাদের সাহায্য করে থাকি কি না, তাই আপনার জন্য কিছু আয়োজন আমি করে রেখেছি। ওটায় না বসে আপনি যদি ওই টুলটাই চাপতেন, তাহলে হঠাৎ সেটা মাঝখানে ফাঁক হয়ে আপনি গলে যেতেন বস্তাবন্দির মতো। আর যদি ওই মোড়ায় বসতেন, চারদিক থেকে চামড়ার বেল নাগপাশের মতো লাষ্টি পিষ্টে বেঁধে ফেলতো আপনাকে। ডেক চেয়ারে বসে ভালোই করেছেন, সব চাইতে আরামেই আছেন আপনি। হরিপদ মোল্লা আর্তনাদ করে উঠলেন, আমার দুহাতে দুটো রিভলভার, গুলি করবো আমি। টয় পিস্তল, ফুট করে আওয়াজ হবে কেবল। শুনুন, প্রবন্ধটাও আপনার আশাতেই লেখা, জানতুম চ্যালেঞ্জ আপনি নেবেনই, তা আপনি আরাম করে বসুন মশাই, আমি ফোনটা করে আসি আর মেন সুইচটাও খুলে দিগে, গরমে প্রাণ গেল মশাই। উত্তরে হরি মোল্লা শুধু কাশলেন। ওহ, আপনার এই কাশিটা আদৌ ভালো নয়, টিভি ফিবি হয়ে যেতে পারে। এক ডোজ সিরাপ না খাইয়ে কিছুতেই লালবাজারে আপনায় আমি যেতে দেবো না, এই আমি বলে দিলুম কাশিবাবু। এই বলে ব্রজেশ্বর গড়গড়ি ভাড়ারের দিকে পা বাড়ালেন। আজকের গল্প এখানেই শেষ হলো। আশা করি এই চমক লাগানো গল্পটি আপনাদের ভালো লেগেছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমার বেশিরভাগ গল্পই কিন্তু একটু হাসির কৌতুকের মোড়া থাকে। কারণ সত্যি বলতে কি, আমার মনে হয় সারাদিনের আমরা যে ধরনের স্ট্রেস নিই, সারাদিন যেভাবে আমরা নানারকম বিভিন্ন রকমের হার্ডওয়ার্ক বা পরিশ্রম করি, এই সামান্য ছোট্ট গল্পের সময়টুকু যদি আমরা একটু স্ট্রেস ফ্রি থাকি, একটু যদি হাসি কৌতুকে মুড়ে আমরা যদি কিছু গল্প শুনতে পারি, তাহলে আমাদের মনটাও ভালো হয়ে যায়, তাই না? আমার তো ভীষণ রকম হয়, মানে আমি যখন আপনাদের জন্য গল্পটা আপনাদের শোনাই ক্যামেরার সামনে বা মাইক্রোফোনের সামনে, আমার না গল্প পড়তে পড়তেও আমার মনটা ভীষণ আনন্দ হয়ে যায়, মনে হয় আমি যেন ওই গল্পের চরিত্রদের মধ্যেই বসে আছি। আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু আমাকে জানাবেন, কেমন? আপনাদের মূল্যবান মতামতই কিন্তু আমাদের পাথেয়। আপনারা যত আমাদেরকে উৎসাহিত করবেন, আমরা কিন্তু আমাদের চ্যানেলকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে আজ এখানেই শেষ করি, পরের সপ্তাহে আবার একটি অন্যরকম গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।